আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার হাতে একটি শাওমি ব্র্যান্ডের রেডমি 5A মডেলের একটি ফোন আসছে। ফোনটাতে সমস্যা হচ্ছে, ফোনের চালু করলে লোগোটা আসে, লোগোটা আসার পরে আবার অফ হয়ে যায়। বন্ধুরা দেখুন, আমি ফোনটা অন করছি পাওয়ার বাটনে চাপ দিয়ে, লোগোটা এসে দাঁড়ায় আছে। কিছুক্ষণের মধ্যে এই লোগোটা চলে যাবে। এই যে দেখুন বন্ধুরা, লোগোটা চলে গেছে কিন্তু ফোন চালু হয়নি। এই দেখুন, সব কিছু ঠিক আছে, ব্যাটারি কানেক্টর সব লাগানো আছে। আবার দেখাচ্ছি, দেখুন ফোনটা পাওয়ার বাটনে চাপ দিলে ফোনটা চালু হয়, শুধুমাত্র এই লোগোটা আসে। আসার পরে আর কিছুই হয় না, ফোনটা প্রপারলি ওপেন হয় না আর কি। সমস্যাটা সমাধান করব ইনশাল্লাহ। ভিডিওটা পুরোটা দেখবেন সবাই আশা করি, তাহলে সমস্যাটা কোথা থেকে হচ্ছে এবং সমস্যাটার সমাধান কিভাবে করতে হয় সেটা সবাই আসলে করতে পারবে। তো বন্ধুরা, সমস্যাটা মূলত হচ্ছে ব্যাটারিতে। ব্যাটারির এই উপরের প্লাস্টিকের কাভারটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে এখানে একটি কালো রেজিস্ট্যান্স আছে, এই যে রেজিস্ট্যান্সটাতেই সমস্যা আর কি। এই সমস্যাটা খুলে, সরি, এই রেজিস্ট্যান্সটাকে আমরা খুলে দিব। খুলে দেওয়ার পরে এটাকে শর্ট করে দিব। শর্ট করে দিলেই আশা করি আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো সবন্ধু চলেন আমরা কাজটা দেখে আসি। বন্ধুরা, এই পার্টসটি তুলে নিতে হবে এখান থেকে। সোল্ডারিং আয়রনটা পার্টসের উপর ধরে রাং দিলেই হিটটা ডাবল হয়ে যায়, যার কারণে এই যে দেখুন বন্ধুরা তুলে নিলাম। এখন আমরা জাম্পার ওয়ারের মাধ্যমে এটাকে শর্ট করে দিব। হ্যাঁ, দেখুন আমি শর্ট করে দিতেছি, এইভাবে শর্ট করে দিবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি কারো উপকারে আসে, বন্ধুরা আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দিবেন, যদি কোনো সমস্যা হয় সেটা কমেন্টে জানাবেন, আমি সমাধান কীভাবে করতে হয় সেটা বলে দিব। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। আমি সবসময় সহজ যে কাজগুলো করা যায় সহজভাবে সেই কাজগুলি দেখায় থাকি। বন্ধুরা, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবেন। এখন বন্ধুরা আমার কাজ কি হয়ে গেছে, এখন আমি ব্যাটারিটা ফোনে কানেক্ট করলাম, এখন চালু করে দেখব যে আসলে আমাদের সমস্যাটা যেটা ছিল সেটা কি সমাধান হয়েছে কি না। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে থাকুন, ফোনটা চালু হয়েছে, দেখি সেই সমস্যা থেকে এখনো আছে কিনা। এর আগে এই লোগোটা এসে দাঁড়ায় থাকতো, এর আগে আর কোনো কিছুই আসতো না। হ্যাঁ, দেখি এখন আসে কিনা। এই যে দেখুন বন্ধুরা, এই আমার হাতে এই পার্টসটি, এই রেজিস্ট্যান্সটা খুলে শর্ট করে দিছি। আর আমাদের মোবাইলের স্ক্রিনে দেখুন, ফোনটা চালু হওয়ার প্রসেসিং চালু হয়ে গেছে। এই দেখুন আমরা শর্ট করে দিছি, আমাদের
ফোনটা চালু হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।